বন্ধু হল এটা আমি পাইছো রংঘর। এই আমার পিছনে থাকা এইটো আছে রংঘর, এইটো রংঘর। ঠিক আছে, আমি রংঘর প্রতিটো দৃশ্য দি যাম। আমি তো রংঘর সোমাম আর সকল আপনার বুঝাবলে চেষ্টা করবো। বন্ধুসকল এয়া চাওক রংঘর, আমি রংঘর প্রবেশ দুয়ার পাইছো। এয়া চাওক, চাই যাব রংঘর। আমি এতিয়া রংঘর যাম, সোমাম সেইটো রংঘর। আর পিছফালে দেখিছে এইটো হয়েছে আমার সকল মরমর রংঘর। আমি আপনার দেখাবল চেষ্টা করি রংঘরের প্রতিটি দৃশ্য, আপনারা চাই যাব। আমি শিবদৌলর বাহিরে বাহিরে আমি রংঘর যাম, চাই যাব। ঠিক আছে, আমি এতিয়া টিকেটটো কাটি লো আর তারপর দেখাম রংঘর। ফাইনালি টিকেটটো কাটি ললো, এখন টিকেট 25 টাকা। আর এটা আমি মেইন প্রবেশ দুয়ারে আমি রংঘর চাম। বন্ধু সকল, আপনার সম্মুখত দেখা এই রংঘরটো শিবসাগর জেলার অবস্থিত এটি ঐতিহাসিক দুতলা মহল। এই মহলটো আহোম সাম্রাজ্যের অন্যতম রাজধানী রংপুরের রূপহী পথারত 1746 চনত স্বর্গদেব প্রমত্ত সিংহর রাজত্বকালত নির্মাণ করা হয়। বন্ধু সকল, আপনার সুবিধার্থে কওঁ যে এই রংঘরটো তলাতল ঘরের উত্তরে জয়সাগরের পশ্চিমে আর ট্রাঙ্ক রোডের নিকটত অবস্থিত এই রংঘর। গতি আপনার প্রতি দেখাম যে এই বাকরিতে আমি যে ঠাইত আছো, এই ঠাইতে আগতে রজা মহারাজার দিনত ইয়াত বিহু প্রদর্শন হয়েছিল। আপনারা সকলে জানে রাম রংঘর কারাংঘরের বিষয়ে, মই আর বিতং কোয়ার প্রয়োজন নাই। গতি আপনার জাস্ট ইয়ার ভিউটি চাওক, এইটি চাওক, এইটি হয়েছে রংঘর। আমি কিতাব এবত্ত দেখি থাকা আমার অসমৰ গৌরব, এইটি হয়েছে আমার সকলের মরমর রংঘর। এইটি রংঘর আপনাদের চাই যাওক। আর এইবিলাক হল রংঘরের ধুনিয়া ভিউজ, ভিউবিল চাও আপনাদের। এইবিল ফুল নতুনকে ফুল রোপণ করেছে, এইবিল ফুল রোপণ করেছে, পিছিয়ে ভাল লাগা হব আর দিয়া রংঘরের চারিদিক আমি দেখাব চেষ্টা করেছো। বন্ধু সকল, রংঘরের বাকৈতে থাকা সেই মূর্তিকেইটা চাওক। সেই মূর্তি দুটা হয়েছে যে আহোম রজা সময়তে যেহেতু মহযুজ হয়েছিল আর সেই রংঘরের পরাই মহযুজ চাইছিল, আর সেইভাবে ইয়াত মূর্তি সজাই থা হয়েছে। এইটো আর ভাল হয়ে আছে। ইয়া আমি রাতেপা আছো আর সেইভাবে মানুষ ইয়াত নাই, গতি পিছত আসব পারে মানুষ। গতি আপনার চাই যাক রংঘরের বিষয়ে, রংঘরটো। রংঘর উঠিম, রংঘর আমি উঠছো। আমি রংঘর আমি উঠিল, আপনার দেখ যাম ভাই, হাতে ফটো মারি আছে রংঘর। রংঘর ফাইনালি আমি রংঘর উঠিল, রংঘর আপনার খুঁজা রংঘর। রংঘর আমি বাহির ফিরছাম, রংঘর ইয়ারপর রজা মহারাজাই বিহু চাইছিল। আর পিছফালের দৃশ্য খুব ভাল দৃশ্য, খুব ভাল দৃশ্য এইটা। এই রংঘর আমি সরূপে পাই অহা সচাই ভাল লাগিছিল। এটা ইচ্ছা আছে, প্রযুক্তির ইচ্ছা থাকবে বারো। আমি এটা সরূপে আমি এই রংঘরত
ৰংঘৰৰ ছবি পাওঁ বা আমি ৰংঘৰৰ বিষয়ে পঢ়িব পাওঁ। আৰু সেই ৰংঘৰত, সেই সপোনৰ ৰংঘৰত আমি আজি আহিলোঁ। আপোনালোকো আহক, সেয়া ঠিক আছে। আপোনালোকক মই দেখুৱাব চেষ্টা কৰিছোঁ, কিছু যিহেতু আহিছোঁৱে আপোনালোকক এই ৰংঘৰটো দেখুৱাব চেষ্টা কৰিছোঁ। এতিয়া আমি ৰংঘৰতে আছোঁ, সেয়া আমি ফাইনেলি ৰংঘৰৰ ভিতৰত, এয়া আমি ৰংঘৰৰ ভিতৰত আছোঁ। এইবিলাক ঠিক আছে, ভিডিঅ' কোৱালিটি অলপ বেয়া হ'ব পাৰে, আপোনালোকে বেয়া নাপাব, কাৰণ বনাবহে চেষ্টা কৰিছোঁ। মোবাইলৰ কোৱালিটি ইমান ভাল নহয়, যদি আপোনালোকে এনেকুৱা মৰম দি যায় তেনেহ'লে ভৱিষ্যতলৈ চেষ্টা কৰিম, গতিকে আপোনালোকে মৰম দিব, তাকে আশা কৰিলোঁ আৰু। এইবাৰ আপোনালোকক দেখুৱাম ৰংঘৰৰ পিছৰ ফালত, পিছৰ ফালত কি আছে সেইখিনি আপুনি দেখুৱাম, চাই যাব। এয়া হৈছে ৰংঘৰৰ পিছৰ ঠাই, ধুনীয়া পৰিৱেশ। এয়া হৈছে এইটো, এইবিলাক হৈছে ৰংঘৰৰ ভিতৰ। আমি ওপৰৰ এইটোতে আছিলোঁ, ওপৰৰ ফ্ল'ৰটোত, এইটো হৈছে ভিতৰ, একেবাৰে তলৰ ফ্ল'ৰটো, অৰ্থাৎ ৰংঘৰৰ পৰা একে সোমোৱা এইখিনি। ৰজাৰ দিনত তলাতল ঘৰৰ পৰা মহাৰজা, ৰজা মহাৰজা হাতীৰে আহিছিল আৰু এই ৰংঘৰত বহিয়েই ৰংঘৰৰ বাকৰিত হোৱা মহ যুঁজ, বিভিন্ন খেলা ধূলা, বিহু পৰিৱেশন আদি চাইছিল। আৰু এই হৰটোতেই ৰজাই নিজৰ মন ৰঙীন কৰিছিল আৰু সেইবাবে ইয়াৰ নাম হৈছিল ৰংঘৰ। বন্ধুসকল, ভিডিঅ'টো ইমান পৰা চোৱাৰ বাবে ধন্যবাদ। আৰু যদি ভিডিঅ'টো ভাল পায় লাইক আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, আৰু যদি কিবা ভুল যায় তেনেহ'লে আঙুলিয়াই দিব।